জয় জগন্নাথ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীক্ষেত্র পুরীধামের জগন্নাথ মন্দির, এবং দর্শন করাবো রথযাত্রা উপলক্ষে যে রথের কাজটি স্টার্ট হয়ে গেছে সেটি আপনাদের আমি দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, এই যে জগন্নাথ মন্দির, এটি কিন্তু আমাদের বাঙালিদের কাছে ভীষণ একটি আবেগের স্থান। আমাদের যখনই মন চায় আমরা কিন্তু টুক করে চলে আসি এই শ্রীক্ষেত্র পুরীধামের জগন্নাথ দর্শন করতে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এসে উপস্থিত হয়েছি ঠিক সিংহদ্বারের সামনে, আর এখান থেকেই আজকে আমাদের ব্লগটা স্টার্ট হবে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমি কিন্তু অলরেডি এসে উপস্থিত হয়েছি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এখনও যারা আমাদের মাইপ্রো ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতিশত সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন, এখন আমরা কিন্তু চলে এসেছি যে স্থানে রথের কাজটি হচ্ছে সেই স্থানে। আর দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে রথযাত্রার যে রথ, সেই রথের আপনারা জানেন যে রথের আর বেশি দেরি নেই, আর অক্ষয় তৃতীয়া থেকেই কিন্তু এই কার্যকলাপগুলো কিন্তু স্টার্ট হয়ে যায়। শুধুমাত্র শ্রীক্ষেত্র পুরীধাম নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত কিন্তু রথের জন্য প্রস্তুতি অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এই যে কার্ডগুলো দেখছেন, দূর দূরান্ত থেকে তারা মানে নিয়ে আসা হয়েছে কালেকশন করে এই শ্রীক্ষেত্র পুরীধামে। এই কার্ডগুলো দিয়েই কিন্তু রথের কাজটি হবে। আপনারা জানেন যে এটি কিন্তু বিশাল একটি সময় সাপেক্ষের ব্যাপার, তার জন্য কিন্তু মানে পুরোপুরিভাবে জোর কদমে কিন্তু স্টার্ট হয়ে গেছে এই রথের কাজ। প্রিয় বন্ধুরা, রথযাত্রা এবছর আবারও আমি আসবো শ্রীক্ষেত্র পুরীধামের, আর রথযাত্রার খুব সুন্দর ভিডিও আপনাদের আমি দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, শ্রীক্ষেত্র পুরীধামে তো রথ পৃথিবীর মধ্যে বিখ্যাত, কারণ এই স্থানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ভক্তদের দর্শন দেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসেন। ভাবুন তো, কত দয়ালু আমার ভগবান যে কিনা মন্দিরের গর্ভগৃহে থেকে বাইরে বেরিয়ে আসে আপনাদের দর্শন দেওয়ার জন্য। আপনারা তো বছরের বিভিন্ন সময় অনেক ছুটি পান, অনেক কর্মব্যস্ততার মধ্যে দিয়েও আপনারা টাইম বের করেন আত্মীয় স্বজন রিলেটিভের বাড়িতে যাওয়ার, অনুষ্ঠানে জয়েন্ট করার, বিভিন্ন পার্ক বিভিন্ন স্থানে যাওয়ার জন্য, কিন্তু ভগবানকে দর্শন করার জন্য আমাদের হাতে যেন সময় নেই। প্রিয় বন্ধুরা, এই দাসের বিনম্র অনুরোধ, আপনারা আসুন শ্রীক্ষেত্র পুরীধামে, যেখানে আমাদের নদিয়ার গৌড় চৈতন্য মহাপ্রভু মানে জীবনের বেশিরভাগ সময় মানে শেষ সময়টা সে কিন্তু এই স্থানে কাটিয়েছেন। এখান থেকে লীন হয়ে গেছে জগন্নাথ মন্দিরের মধ্যে, টোটা গোপীনাথের মধ্যে সমুদ্রের সঙ্গে লীন হয়ে গেছে, একসঙ্গে তিনি তিন তিনটি স্থানে লীন হয়ে গেছেন মহাপ্রভু। আর আমরা যারা কিছু বাঙালি সাহিত্যিক রয়েছি, আমরা এই মহাপ্রভুর এই যে যে লীলা, এই লীলাটাকে অন্যভাবে বিভ্রান্ত করার সৃষ্টি করি। প্রিয় বন্ধুরা, বিভ্রান্ত না হয়ে ভগবানের লীলাকে সেই লীলার চোখেই আপনারা দর্শন করুন, দেখবেন অনেক সুমধুর লাগবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরিশ্রম করে তারা কিন্তু ভক্তদের জন্য, ভগবানের জন্য রথ তৈরি করছে। আপনারা ভাবুন তো, এটি কিন্তু এই যে কর্মকাণ্ড, এটি কিন্তু ভীষণ ভাগ্যের ব্যাপার। আর দেখতেই পাচ্ছেন পুলিশ প্রশাসনের প্রহরী কিন্তু এখানে কিন্তু ভীষণ স্ট্রিক্ট, কেননা এখানে যে আসার জন্য প্রচুর ভিড়ভাট্টা হয়ে থাকে, তার জন্য কী হয় এখানে কাজের মানে বিভিন্ন রকম মানে সমস্যার সৃষ্টি হয়। তার জন্য আপনাদের এখানে যদি ভিডিওগ্রাফি করতে হয় বা ইচ্ছা, তো ওদের কাছ থেকে পারমিশন নিয়ে তবে এখানে ভিতরে আপনি প্রবেশ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি রয়েছি জগন্নাথ মন্দিরে, আর এই স্থানের আশেপাশেটা আপনাদের দর্শন করাবো, আর নতুন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো আপনাদের বলবো। প্রিয় বন্ধুরা, আগে কী ছিল, জগন্নাথ মন্দিরে আপনি প্রবেশ করতেন গর্ভগৃহের একদম পুরো মানে ভেতরে প্রবেশ করে যেতেন সিংহদ্বার দিয়ে, বা বিভিন্ন দ্বার ছিল সেই গেটগুলো দিয়ে আপনারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারতেন, কিন্তু এখন কিন্তু ওটা নেই, এখন কিন্তু সিংহদ্বার দিয়েই আপনারা প্রবেশ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে জগন্নাথ মন্দিরের সেই অলৌকিক রন্ধনশালা, যে রন্ধনশালায় একই সঙ্গে সমস্ত প্রসাদ কিন্তু রন্ধন হয়ে থাকে। এটি মানে স্বয়ং অন্নপূর্ণা এই স্থানে কিন্তু তিনি নিজে স্বয়ং রন্ধন করে থাকেন। প্রিয় বন্ধুরা, এই যে পুরীর প্রসাদ, পুরীর প্রসাদ নিয়ে কত অলৌকিক কাহিনী, অলৌকিক লীলা এখানে হয়ে থাকে প্রতিদিন প্রতি মুহূর্তের জন্য। আপনারা জানেন এই জগন্নাথ মন্দিরের চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, এখানকার যিনি গভর্নমেন্ট রয়েছেন তিনি কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন, এবং এর চারিদিক দিয়ে জগন্নাথ মন্দিরের চারিদিক দিয়ে আগে কিন্তু পরিক্রমা করার কোনো জায়গা ছিল না, এখন কিন্তু পুরো চারিদিকটা কিন্তু আপনারা কিন্তু প্রদক্ষিণ করতে পারেন, পরিক্রমা করতে পারেন। এটি ছিল না বলবো না, বহু যুগ আগে তখন কিন্তু ছিল, কিন্তু যুগ এবং কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফুটপাথটা দখল করে নিয়েছে বহু দোকানদারেরা, তার জন্য কিন্তু এখানে অনেক সমস্যা হয়।
তো যাই হোক, সেগুলো এখন কিন্তু তুলে দিয়ে এখানে কিন্তু পরিক্রমা মার্গ তৈরি করে দিয়েছে, আপনারা কিন্তু পরিক্রমা করতে পারেন। আর এর চারিদিকটা মানে জগন্নাথ মন্দিরের সামনে পুরো গ্রিনারিতে সাজিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগে। মানে বেশ কয়েক বছর ধরে এই কাজটা চলছে, কিন্তু অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর প্রবেশের জন্য কিন্তু সুন্দর লাইনের ব্যবস্থা রয়েছে, সেখানে যদি আপনি ক্লান্তি ফিল করেন সেখানে বসার জায়গা রয়েছে। আর আপনারা কিন্তু গর্ভগৃহের মধ্যে দিয়েই প্রবেশ করতে পারেন। আর যারা মনে করবেন যে ভগবানকে VIP-ভাবে দর্শন করতে পারেন, তো তাদের জন্য যে ব্যবস্থা রয়েছে সেটি নিয়ে আমি আলোচনাই করব না, কারণ বছরে একাধবার আমরা জগন্নাথ কিংবা ভগবানের বিভিন্ন স্থান আমরা দর্শন করতে যাব, তাও যদি বা হয় VIP, হ্যাঁ খুব লজ্জা লাগে, মানে কি বলবো, ভীষণ কষ্ট লাগে এই বিষয়টা দেখে। কেননা ভগবানের সামনে আবার VIP কি, যারা লাইনে দাঁড়িয়ে আছে ভগবানের দর্শনের জন্য, আর ভগবান তাদের জন্য অপেক্ষা করছে। আর আপনারা যারা VIP পাস নিয়ে সবার আগে গিয়ে দর্শন করছেন, ভগবান আপনাদের দিক থেকে হয়তো মুখ ফিরিয়ে নিতে পারে না, কারণ ভগবান কারোর দিক থেকেই মুখ ফিরিয়ে নিতে পারে না, কিন্তু আপনার থেকেও কৃপা বেশি তারাই পাবে, কারণ ভগবান তাদের প্রতি প্রেম ভালোবাসা সব উজাড় করে দেবে, আর আপনাকে হয়তো শুধু দর্শনই দেবে। ভগবানকে হয়তো VIP পাস নিয়ে আপনি দর্শন করতে পারবেন, কিন্তু ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী বড় বড় চোখ করে তারা তাকিয়ে রয়েছে। ভগবান কিন্তু অপেক্ষা করছেন সেই সমস্ত ভক্তদের জন্য যারা কিনা এই বৈশাখের প্রচণ্ড গরমের মধ্যে অপেক্ষা করছে তাকে দর্শন করবার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা আসুন শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথকে দর্শন করুন এবং আপনার মানব জীবনকে সার্থক করে তুলুন। প্রবন্ধুরা, জগন্নাথ পুরীধামের অনেক সুন্দর সুন্দর স্থান আপনাদের আমি দর্শন করাবো, টোটা গোবিনাথ দর্শন করাবো, সিদ্ধবকুল দর্শন করাবো, আর সমুদ্রের বক্ষে স্নান সেটিও আপনাদের আমি দর্শন করাবো। তো প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথ পুরী মন্দির, আরও সুন্দর লাগবে আপনারা যখন নিজের চোখে দেখবেন। কেননা এই জায়গাগুলো কয়েক বছর আগেও ছিল প্রচণ্ড ভিড় ভাট্টা জ্যাম, কিন্তু এখন কিন্তু হয়ে গেছে পুরো জগন্নাথের দখলে। প্রবন্ধুরা, এই স্থানে শুধুমাত্র জগন্নাথের ভক্তরাই থাকবে এবং ভক্তরা দর্শন করবেন। তো প্রবন্ধুরা আসুন, আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আর এবছর আপনারা যারা রথে আসতে চাইছেন অবশ্যই আসুন, আর আমিও আসার চেষ্টা করছি। এবছর চেষ্টা কি 100%ই হয়তো আসবো, জগন্নাথ কৃপা করলে অবশ্যই আমি আসবো, কেননা অলরেডি আমাদের কিন্তু টিকিট কাটা কমপ্লিট, এখন জগন্নাথের কৃপাটাই সব থেকে বড়, সে হয়তো আমাকে অবশ্যই কৃপা করবেন, কেননা জগন্নাথ আমায় ভীষণ ভালোবাসেন। তো প্রিয় বন্ধুরা, আপনারাও আসুন শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথের রথ, জীবনে একবার হলেও আপনার স্পর্শ করা উচিত। প্রিয় বন্ধুরা, আমাদের যে চারধাম রয়েছে, চারধামের মধ্যে অন্যতম ধাম হচ্ছে এই জগন্নাথ পুরীধাম, যেখানে কিন্তু জগন্নাথ ভোজন করেন। প্রিয় বন্ধুরা, আর এই জগন্নাথের প্রসাদ তো জগৎ বিখ্যাত, গোটা ব্রহ্মাণ্ড পৃথিবী মানে সমস্ত বৈকুণ্ঠধাম প্রত্যেকটা স্থানেই কিন্তু জগন্নাথের প্রসাদ কিন্তু বিখ্যাত, যে কারণে এই জগন্নাথের এই প্রসাদ পাওয়ার জন্য স্বর্গ থেকেও বহুত ভগবানরা, তারা কিন্তু দেবতারা তারা কিন্তু ছুটে আসেন এই জগন্নাথ পুরীধামের আনন্দ বাজারে। প্রিয় বন্ধুরা, আপনারা যখন জগন্নাথ পুরীধামে আসবেন, যারা ভক্তরা আসতে চাইছেন তারা ভাববেন এখানে এসে প্রসাদ কোথায় পাবেন, আরে চিন্তা কিসের, এখানে তো রয়েছে মহা মহা মহাপ্রসাদ, যেটি হচ্ছে জগন্নাথ মন্দিরের মধ্যে। বুঝতে অসুবিধা হলে জগন্নাথ মন্দিরের মধ্যে জগন্নাথকে দর্শন করবার পর আপনারা কারো কাছে জিজ্ঞাসা করবেন যে আনন্দবাজারটি কোথায়, আনন্দবাজার দেখিয়ে দেবে, সেখানে গিয়ে আপনি কিন্তু জগন্নাথকে ভোগ অর্পণ করার একদম স্পেশাল প্রসাদ আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, ওখানে যেটাই দেখবেন সেটি কিন্তু জগন্নাথের মহাপ্রসাদ, কেননা প্রত্যেকটা রন্ধনের পর জগন্নাথের সামনে কিন্তু সমস্ত কিছু অফার করা হয়। আমাদের কিন্তু বিভিন্ন মন্দিরে আমরা কি করি, অনেক রন্ধন হলে সেখান থেকে অল্প কিছু পরিমাণে ভগবানকে নিবেদন করা হয়, কিন্তু জগন্নাথপুরীতে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, যতটা রান্না হয় ততটাই ভগবানকে ভোগ নিবেদন করা হয়। আর ভোগ নিবেদনের জন্য বিশাল বড় একটি হলঘর রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা বড় বড় হাড্ডি মানে বিশাল বড় বড় মাটির হাড়িতে করে সেখানে কিন্তু রাখা হয় ভগবানকে নিবেদন করার জন্য। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, মায়াপুর ব্লগ এখন কটা দিন আপনাদের জগন্নাথ পুরী দর্শন করাবে, আর তারপর আপনাদের আবার দর্শন করাবে শ্রীধাম মায়াপুর। তো এই কটা দিন আপনারা জগন্নাথ দর্শন করুন, জগন্নাথের মন্দিরের মধ্যে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি যতটা চেষ্টা করব চারিদিক আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব, আপনাদের ভীষণ ভালো লাগবে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় শ্রীলা প্রভুপাদ। প্রিয় বন্ধুরা, দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। তো সময় সুযোগ পেলে অবশ্যই আপনাদের বাচ্চাদের নিয়ে আপনারা সব পরিবারে জগন্নাথ পুরীতে আসুন। জগন্নাথ পুরীতে খুব কম খরচের মধ্যে রুম, ডিটেলস নেক্সট আমি একটা ভিডিওতে আপনাদের
তুলে ধরার চেষ্টা করবো, আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। জয় জগন্নাথ, জয় শ্রীলা।